ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও। এটি তোমাদের আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে স্কুলে জমা দিতে হবে। আমি এর আগে ইতিহাস, বিজ্ঞান, ভূগোল ও বাংলার অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর উত্তর আলোচনা করে দিয়েছি। যারা এখনো লেখনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে লিখে নাও। এবার উত্তরগুলো দেখে নাও। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয় বলেছে একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত? অপশন আছে 18 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, দুই আছে 18.5 থেকে 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, তিনি আছে 30 এর বেশি কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। সঠিক উত্তর হবে 18.5 থেকে 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। এভাবে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। ক্ষয় বলেছে যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয়, তাহলে কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে? একে আছে নিদ্রাহীনতা ও মধুমেহ, দুই রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়, তিন মেধাধিক্য। সঠিক উত্তর হবে রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়। তিন গয় বলেছে কোনটি দেহভর সূচকের সূত্র? একে আছে ওজন কিলোগ্রাম পার বা নিচে উচ্চতা মিটার স্কোয়ার, দুই আছে ওজন কিলোগ্রাম বাই উচ্চতা ফুটে স্কোয়ার, তিনি আছে ওজন পাউন্ডে বাই উচ্চতা ফুটে স্কোয়ার। দেহভর সূচকের সূত্রটি হবে ওজন কিলোগ্রাম বাই উচ্চতা মিটার স্কোয়ার। এটা সঠিক উত্তর, এটা ডাক দিয়ে দেবে। এবার দুয়ে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। কয় বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, তার বর্ণনা দাও। উত্তরটা দেখে নাও। বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা বা হওয়া উচিত নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে। এক, প্রতিষ্ঠানের অবস্থান। শিক্ষায়তন যতটা সম্ভব শান্ত ও কোনো কোলাহল মুক্ত পরিবেশে রাস্তার ধারে অবস্থিত হওয়া উচিত, যাতে যোগাযোগ ও যাতায়াতের সুবিধা হয়, ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারেন এবং নিজ নিজ কর্মে পূর্ণ মনোযোগ দিতে পারেন। শান্ত পরিবেশে পঠন পাঠন প্রক্রিয়া মনোযোগ সহকারে সম্পন্ন করতে পারা যায়। দুই, আকৃতি ও আয়তন। বিদ্যালয়ের আকৃতি এবং আয়তন ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য শিক্ষাকর্মী সদস্য সংখ্যার অনুপাতে হওয়া বাঞ্ছনীয়, যাতে সকলেই সুস্থতার সঙ্গে থাকতে পারে এবং যথেষ্ট পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে। তিন, ভবন ও শ্রেণীকক্ষ। বিভিন্ন বিদ্যালয়ের ভবন সাধারণত দক্ষিণমুখী হওয়া উচিত, যাতে সূর্যালোক ভবনের বিভিন্ন শ্রেণীকক্ষে সরাসরি প্রবেশ করতে পারে। শ্রেণীকক্ষের দরজা জানালা দরজা বড় এবং বায়ু চলাচলের জন্য ভেন্টিলেশন থাকা বাঞ্ছনীয়। শ্রেণীকক্ষে অত্যাধুনিক শিখন উপকরণ ব্যবহারের সংস্থান থাকতে হবে। প্রতিটি ঘরে বুক কর্নার, অ্যাক্টিভিটি কর্নার ও সৃজনশীল দক্ষতা বিকাশের উপকরণ থাকলে ভালো হয়। চারে বলেছে বিপদ মুক্ত ব্যবস্থাদি। বিভিন্ন বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী, মূল্যবান নথি ও দামি জিনিসপত্র থাকে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা, বিশেষ করে অগ্নিকাণ্ডের হাত থেকে এদের রক্ষা করার জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা প্রয়োজন। পাঁচে, পরিষ্কার পরিচ্ছন্নতা। নিয়মিতভাবে শ্রেণীকক্ষ, বিদ্যালয়ের আসবাবপত্র, খেলার মাঠ পরিষ্কার করা দরকার। এতে বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে ও মনের মধ্যে প্রফুল্লতার সঙ্গে কর্মপ্রেরণা জাগে। ছয়, মানবিক সম্পর্ক। কাজের গতি ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য সর্বোপরি যা দরকার তা হল পরস্পরের মধ্যে কুশল বিনিময়, শ্রদ্ধা ও কর্তব্যের প্রতি নিষ্ঠাবোধ। এতে মানসিকভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটে। এবার ক্ষয়ের প্রশ্ন দেখে নাও। বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো। উত্তর, একটি বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশে নিম্নলিখিত উপকরণগুলি থাকা বাঞ্ছনীয়, যথা নির্মল বায়ু, পর্যাপ্ত সূর্যালোক, জীবাণুমুক্ত পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল, স্বাভাবিক জনবসতি, উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের সুব্যবস্থা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ, রাজনৈতিক সুস্থতা ও অর্থনৈতিক সচ্ছলতা, খেলার মাঠ ও শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা, বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা, আর শেষ জনঘনত্ব, বিদ্যালয়ের পার্শ্ববর্তী জনসমাজের শিক্ষা প্রভৃতি। এইভাবে তোমরা দাগ নাম্বার দিয়ে লিখে নেবে। এবার গয়ে বলেছে কোনো ব্যক্তির ওজন 70 কিলোগ্রাম এবং উচ্চতা 1.6 মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত? তাহলে 70 কিলোগ্রাম ওজন ও 1.6 মিটার উচ্চতা বিশিষ্ট মানুষের দেহভর সূচক, আমরা সূত্রটা আগেই জেনেছি, প্রশ্নে ছিল ওজন বাই উচ্চতা মিটার স্কোয়ার। তাহলে এখানে কিলোগ্রামেই দেওয়া আছে 70 বাই 1.6 মিটার স্কোয়ার। এবার এটাকে 70 আর 1.6 কে 1.6 তে গুণ করলে হবে 2.56, এবার এটা মিটার স্কোয়ার থাকবে।
এবারে তোমরা দশমিক তুলে 100 করবে, দিয়ে কাটাকাটি করবে, দিয়ে গুণ করে এটা যত হবে 57 দিয়ে ভাগ করলে হবে 27.34 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটা যেভাবে আমি করে দিয়েছি তোমরা করে নেবে। এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটির সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর সবার প্রথম পাওয়ার জন্য।